আসসালাম আলাইকুম আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কারণ দেশের এখন নতুন ভাইরাল খন্দকার মোস্তাক এবং তিসা আমার প্রশ্ন গেল যারা আমরা দেখতেছি যারা কম বয়সী মেয়েরা বিয়ে করতেছে কাদের যারা বুড়িরা তাদের কিন্তু আমার কথা হলো এটা যে মেয়েরা তো গরিব বুড়াদেরকে বিয়ে করতেছে না এখন পর্যন্ত দেখলাম না যে একটা মেয়ে গরিব বুড়ারে বিয়ে করে বলতেছে যে তার কাছে আমি সবকিছু পাইলাম এরকম কিছু দেখতেছি না তারা বড়লোক বুইড়াদের বিয়ে করার পরে বলতেছে যে আমাদের এটা প্রেম আমাদের এটা স্বাধীনতা অনেক কিছু আপনারা তো দেখতেছেন যে গত দীর্ঘ তিন চার বছর যাবত আরও বেশি হবে অনেক কয়টা এরকম আছে নাম বলতেছি না সবার কিন্তু এরা সব সময় কি টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন সব কিছুর মানে ট্রেন্ডিং এরা আছে এখন এখন আমাদের আমি বলবো না তাদের রুচির দুর্বেক্ষ এবং তাদের এটা খুশি তারা তারা যা করে করুক সমস্যা নেই কিন্তু এমন কোন মেয়ে আছে যে একটা বুইরা একটা যার কোনো টাকা পয়সা নেই তারে বিয়ে করে যদি দেখাইতে পারে যে না আমি ভালোবাসার কারণে তার কাছে আসি তার সাথে সংসার করতেছি এই রকম যদি কিছু একটা দেখাইতে পারতো তাহলে আমরা বিশ্বাস করতাম যে যারা এই কথাগুলো বলতেছে যে ভালোবাসার কারণে আসছি আমি মোস্তাকের কাছে তিসা যেমন বলতেছে যে তার বাবার থেকেও যে সঙ্গে বিয়ে হয়েছে যে মোস্তাক তার বয়স ষাট বছর আর মেয়েটার বয়স আঠারো থেকে বিশ বছর তারপরে সে বলতেছে যে ভালোবাসা তার কাছে খুশি খুশি ভালোবাসা প্রেম এই কারণেই তার কাছে রয়েছে এবং তিসার বাসায় থেকে অনেক চাপ তাকে মারছে চাপ দিছে তারপরে সে মোস্তাক ভাইয়ের কাছে আসে এবং থাকতেছে তার স্ত্রী হিসাবে এবং সে বলতেছে যে মোস্তাক আমারে যথেষ্ট পরিমাণ ভালোবাসে সে আমাকে এত কেয়ার করে ফ্যান্ডের মতো তো যাক এখন ভালো কথা সবাই তো দেখতেছি ফেসবুকে ইউটিউবের কমেন্টে সবকিছুতে একদম শৈলাব যে কি অবস্থা আপনারা কমেন্টে ঢুকলেই বুঝতে পারবেন যে অনেকেই বলতেছে অনেকের কমেন্ট আমি পরে দেখলাম মা মেয়ে বাবা মেয়ে এইরকম প্রশ্ন বাবা মেয়ের যত্ন রাখবে এটাই তো স্বাভাবিক তাই না এটাই তো স্বাভাবিক কিন্তু এখানে তো বিষয়টা এমন না যে মোস্তাকের প্রচুর টাকা পয়সা আছে মোস্তাকের প্রচুর টাকা পয়সা আছে এ বিদায় তিসা মুস্তাকের বিয়ে করছে আমরা এখন সবাই কমেন্টে বলতেছে যদি মোস্তাকের কোনো টাকা পয়সা না থাকতো কখনোই তিসা মোস্তাক বিয়ে করতো না এবং তারা অলরেডি তাদের দুইজনের একটা বই বের করছে এখন বই বের করছে ভালো কথা জাতি তাদের কাছ থেকে কি আশা করে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তাদের বই পড়ে কি তাদের মতো হবে তাহলে তো রুচি দুর্ভিক্ষ আসবে আমরা যারা যুবকের আছি তারা তো কোনো বউ পাবো না কারণ আমরা টাকা রুজি করে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমরা ওই ষাট বছর বয়সে যাই বিয়ে করব একটা সুন্দরী একটা আঠারো বয়সের যুবতীরে এর আগে তো আমাদের কোনো বিয়ে হবে না এছাড়া তো আমাদের যুবক যারা তাদের কোনো উপায়ই নাই